দেখ শিখোৰে আপোনাক স্বাগত আজি মই আপোনালোক আছে দেশ বিদেশৰ তিৰিছ টি গুৰুত্বপূৰ্ণ খবৰ আপোনধ ভিডিঅ'টি সম্পূৰ্ণ দেখিব ভাল লাগিলে ইকাৰ নিশ্চয় কৰে নম্বৰ ৱান অনলাইন উপলব্ধ হ'ব শ্ৰম আইন আৰু বাইশ প্ৰকাৰ সেৱা মুখ্যমন্ত্ৰী নবীন পট্টনা কালি ৰাজ্য চৰকাৰৰ ফাইভ টি কাৰ্যক্ৰমৰ অংশস্বৰূপ ৰাজ্য শ্ৰম কৰ্মচাৰী বীমা বিভাগৰ পাৰশ্ৰম পোৰ্টাল লোকাৰপণ কৰিব সৈতে বাইশ প্ৰকাৰ অনলাইন সেৱাৰ শুভাৰম্ভ কৰিছিল ৰাজ্য শ্ৰম ইভাগ দ্বাৰা আৰম্ভ কৰাই ওশ্ৰম পোৰ্টাল বাইশ প্ৰকাৰ সেৱা স্বচ্ছন্ত ব্যৱসায়পৰাই বিশেষ সহায়ক হ'ব আৰু সৈতে ৰাজ্যৰে সামগ্ৰিক শিপ্প অভিবৃদ্ধিৰে গুৰুত্বপূৰ্ণ যোগদান ৰখিব বুলি মুখ্যমন্ত্ৰী কয় এই পোৰ্টালে জনসাধাৰণ ଉପଲବ୍ଧ ହେବ ବୋଲି ପ୍ରକାଶ କରି ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ କହିଥିଲେ ଯେ ଏହା ଦ୍ଵାରା ବିଭିନ୍ନ ଶିଳ୍ପ ସଂସ୍ଥାନ ବ୍ୟବସାୟୀ ପ୍ରତିଷ୍ଠାନ କ୍ଷୁଦ୍ର ଉଦ୍ୟୋଗୀ ଓ ଜନସାଧାରଣ ଉପକୃତ ହେବେ ଆଗାମୀ ଦିନରେ ଏହି ପୋର୍ଟାଲରେ ବାଉନ ପ୍ରକାର ସେବା ଉପଲବ୍ଧ ହେବ ବୋଲି ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ କହିଥିଲେ ନମ୍ବର ଟୁ ଆନ୍ଦୋଳନ ମୌଳିକ ଅଧିକାର ରୋକ ଲଗେଇ ହେବନି କହିଲେ শান্তিপূৰ্ণ বিৰোধ কৰিব হেঁচি চাষীকৰ অধিকাৰ আইনক বিৰোধ কৰিবৰ অধিকাৰ সমস্তৰ ৰোলন প্ৰদৰ্শন কৰো বিচলিত কৰিব ঠিক নুহে পি চাইনাথৰ জৰিয়তে বিবাদৰ সমাধান পাইপ্ৰিমকোৰ্ট এক কমিটি গঠন কৰী আন্দোলন মামলাৰ শুনা কৰা বেলেগ প্ৰধান বিচাৰপতি জিটিছ এছ এ ববডে এই আন্দোলন যোগাৰণ লোক অনেক সমস্যাৰ সন্মুখীন হেৰি এই সমস্যা দূৰ হোৱা দৰকাৰ প্ৰধান বিচাৰপতি যে কোনো সম্পত্তি নষ্ট হৈ ন এই প্ৰদৰ্শনক ৰক লগাই এই আন্দোলন প্ৰভাৱ ৰ কমিটি গঠন কৰিব কোৱা যায় বুলি প্ৰধান বিচাৰপতি নম্বৰ থ্ৰী আচলতে হটিব সবু টোলগেট কয় গড়কী আচলতে সবু টোলগেট উঠাই দিয়া যাব কেন্দ্ৰ সড়ক ৰাজপথ মন্ত্ৰী নীতিন গড়কী কৈছে যে চৰকাৰ যান বাহনগুড়িকৰ সহজ চলাচলৰে বাধা নপহাই টোল সংগ্ৰহ নিমন্তে জিপিএছ আধাৰিত ব্যৱস্থা চূড়ান্ত কৰি আগামী দুই বৰ্ষ ভাৰতক টোলবুথ মুক্ত গাড়ীৰ গতিবিধি উপায় নজৰ ৰখি গাড়ী মালিক আকাউণ্টটো ট'ল কিপৰি চিধাচল কটাব তাহ্ৰমন্ত্ৰী স্পষ্ট কৰি গুৰুবাৰ আছোচমৰ একমৰে এই যোজনা বিষয়ে বৰ্ণনা কৰি যান বাহন চলাচল আধাৰী বেংক আকাউণ্টটো টোল ৰাশি কটাব যে সমস্ত বাণিজ্যিক যান বৰ্তমান ট্ৰাকিং চিষ্টম সৈতে আছুৰি পুৰুণা গাড়ীৰে জিপিএছ টেকন'লজি স্থাপন চৰকাৰ এক যোজনা আনিব বৰ্তমান সমস্ত বাণিজ্যিক যানৰে ট্ৰাকিং ব্যৱস্থা অঁ পুৰুণা গাড়ীৰে চৰকাৰ জিপিএছ চিষ্টমে স্থাপন কৰিব নম্বৰ ফ'ৰ আন্দোলন কৰাী চিঠি লিখিলে কেন্দ্ৰ কৃষিমন্ত্ৰী দীৰ্ঘ বাইছ দিন হ'লে দিল্লী সীমাৰে কৃষি আইন বিৰোধী আন্দোলন কৰীক মনিবা পুনি থাকে চেষ্টা কৰিছিল কেন্দ্ৰ চৰকাৰ কালি এতিপে আন্দোলনৰত চাছী পাখক কেন্দ্ৰ কৃষিমন্ত্ৰী নৰেন্দ্ৰ সিং তোমাৰ চিঠি লিখিছিল আঠ পৃষ্ঠাৰ চিঠিৰে চৰকাৰ সৰ্বনিম্ন সহায়ক মূল্য সম্পৰ্কে লিখিত প্ৰত্ৰুতি দেকাৰ ৰাজি থকা শ্ৰী তোমাৰ কৈছিল আন্দোলন কৰী মানে এম এছ পি ৰ আইনগত গ্যাৰেণ্টি ব্যৱস্থা কৰোঁ বুলি দাবী কৰি আছু এৰ্থ এম এছি ঠাই কম কম দরের চাষী উৎপাদ কি ব্যক্তি কিংবা সংস্থাগুলো জরিমানা জেলদন্ড মিলি এমএসপি ও এপিএমসি মন্ডি জারি রহব এ সম্পর্কের সরকার লিখিতভাবে প্রতিশ্রুতি দেওয়া সে পাঁপ সূচনা আজ পুটব শীত পুঁ লেউটব শীত আজিঠার সারা রাজ্যের রাতির সর্বনিম্ন তাপমাত্রা পুঁথে কমিব প্রবল থা অনুভূত হওয়া সহ গোটিয়ে দুইটি স্থানের পারদ ছু সাত ডিগ্রি পর্যন্ত হ্রাস পাবার সম্ভাবনা রয়েছে কন্ধমাড়গ অনুগুড় কোরাপুট প্রভৃতি স্থানের প্রবল শীত হব তে আস্ত দুই দিন পর্যন্ত সুন্দরগড় কেন্দুঝর অনুগুড় ঢেকানাড় কটক ভদ্রক যাজপুর কন্ধমাড়ায়গড় কোরাপুট বৌদ্ধ ময়ূরভঞ্জ কড়াঁডি নয়গড় খোৰ্ধা জগতসিংপুৰ কেন্দ্ৰপড়া জিলাৰ কেতিয়ক স্থানে স্বল্পূৰ মধ্যম ধৰণৰ কুড়ি পাৰ্ভাৱনা ৰ্বৰ ছিক্স চন্দ্ৰৰূ শিড মূ্তিক নমুনা নৃথিৱীক ফেৰিলা চীন মহাশ যান চন্দ্রক যাই চীন্র এক মহাকাশযান সেটার শিড় ও মৃত্তিকা নমুনা সংগ্রহ করে পৃথিবী ফে আসছে দীর্ঘ চালিশ বর্ষ পরে পুঁথে চন্দ্রর পৃথিবীকে সদ্য নমুনা বেড়ে মহাকাশযান চাং ই ফাইভ অভ্যন্তর মঙ্গোলিয়া অঞ্চল সিজিওয়াং জেলায় অবতরণ করেছে চাং ফাইভর চারিটি মড্যুল্রু দুইটি ডিসেম্বর একতারিখ দিন চন্দ্রের অবতরণ করেছিল চন্দ্রপৃষ্ঠক রাম্পি ও দুই মিটর গভীর পর্যন্ত ড্রিল করে এ প্রায় দুই কিলোগ্রাম শিড়খণ্ড ও নমুনা সাতটি চুক্তিনাম স্বাক্ষর কলে ভারত বাংলাদেশ ভারত মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আহ মজবুত কালী সাতটি চুক্তিনাম স্বাক্ষর হয়েছে এই চুক্তিনাম মধ্যে পাকিষ্টান উনিশশো পঁয়ষট্টি যুদ্ধের নষ্ট হয়ে যাই রেও সংযোগের পুনরুদ্ধার উভয় দেশের নেতা সম্মতি প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তা বাংলাদেশী প্রতপক্ষ শেখ হাসিনা গুরুবার ভরচুয়াল শিখর সম্মিনীতে কৃষি ও বয়ন শিপ এবং হাইড্রো কার্বন ক্ষেত্রে সহযোগ নিমন্তে চুক্তিনাম স্বাক্ষর করেছেন শ্রী মোদী ও শ্রীমতী হাসিনা বাংলা প্রতিষ্ঠাতা মজিবুর রেহমান ও মহাত্মা গান্ধী উপরে একজিটাল প্রদর্শনী কদঘাটন করেছেন চিলাহাটি হালদি বারি রেলসেবা আরম্ভ হলে তা বাংলাদেশ আসাম এবং পশ্চিমবঙ্গ সহ সংযোগ বৃদ্ধি করব বলে আশা করা উনিশশো পঁয়ষট্টি পর্ কোলকাতা ঠু সিলিগুড়ি পর্যন্ত ব্রডগেজ মুখ্য এক অংশ লাট হল লাইট আন্ড সাউন্ড শো মহামারী যোগ দীর্ঘ মাস ধরে কোণার্ক সূর্য সূর্যমন্দিরে বন্ধ রইল লাইট এন্ড সাউন্ড শো কার্যক্রম বুধবার আরম্ভ হয়েছে পৌরাণিক কথাবস্তুক চলচ্চিত্রের লাঙ্গুড় নরসিংহদেব শাসন সূর্য সূর্যমন্দির নির্মাণ মন্দির মুখশা শাম্ব উপখ্যান সমেত বিভিন্ন ঐতিহ্যক তথ্যভিত্তিক চলচ্চিত্র পর্যটক মানে উপভোগ করে প্রথম দিনে গোটিয়ে শো করা বতিশ জন পর্যটক দেখি জনাপড়ি সামাজিক দূরতা রক্ষা করে তিন ফুট দূরতার চেয়ার পকাযাই বেড়ে মাস্ক ও বাধ্যতামূলক করা সানিটাইজার বাধ্যতমূলক ପର୍ଯ୍ୟଟନ ଅଧିକାରୀ ସରୋଜକାନ୍ତ ପ୍ରଧାନ ସୂଚନା ଦେଇଛନ୍ତି ନମ୍ବର ନାଇନ୍ ଅନୁକମ୍ପା ଭିତ୍ତିରେ ପିତାମାତାଙ୍କ ଚାକିରି ଦାବି କରିପାରିବେ ବିବାହିତା ଝିଅ କହିଲେ କର୍ଣ୍ଣାଟକ ହାଇକୋର୍ଟ ବିବାହ ପରେ ନିଜ ପରିବାର ସହ ସମ୍ପର୍କ ତୁଟୁନଥିବାରୁ ଅନୁକମ୍ପା କ୍ଷେତ୍ରରେ ପିତାମାତାଙ୍କ ଚାକିରି ଉପରେ ବିବାହିତା ଝିଅଙ୍କର ଦାବି ଅଛି ବୋଲି କର୍ଣ୍ଣାଟକ ହାଇକୋର୍ଟ ରାୟ ଦେଇଛନ୍ତି বেংালুৰু বাছিনী ভূৱনেশ্বৰী ভি পুৰাণিক নাম জনে আবেদনকাৰিণী পিটনৰ শুনা কৰি হাইকোৰ্ট এক বিভাগে চাকি নিমন্তে ভূৱনেশ্বৰী কৰি আবেদনক বিচাৰক নেবা ধ্যৰকাৰ ভূৱনেশ্বৰী বিবাহিত হৈ কাৰণ ক্ষতিপূৰণ বা অনুকম্পা আধাৰে সেই চাকি নিমন্তে কৰি আবেদনক ৰাজ্য চৰকাৰ অগ্ৰাহ্য কৰি্বৰ টেন স্মাৰ্ট চিটিৰে বস্তিবাসীক পকা ঘৰ স্মার্ট সিটি রটব বস্তি আবাস যোজনার মিল পকা ঘর গত দুই হাজার ষোলর এমি স্বপ্ন দেখি আসুক রাউরকালা মহানগর নিগম প্রথম পর্য়ে নির্মাণ করছে পাঁচশো গৃহ দ্বিতীয় পর্ দশ একর জমি পাখাপাখি পনেরোশো গৃহ নির্মাণ হওয়া যাওয়া পিপিপি মোডে এসব বিল্ডিং নির্মাণ হব ছে কলো বিপটি পছ পার্শ্বরে পাঁচ দশমিক পাঁচ একর জায়গায় পাঁচশো গৃহর নির্মাণ কার্য আরম্ভ হয়েছে এই স্থানের সিভিল টাউনশিপ্র মন্টোলা বস্তি এ মন্টোলা বস্তি বি পানপোস ব্রাহণী ব্লক নিকট বাঙ্গাটোলা পানপোস বস্তিবাসিনীকাণ হাউব গৃহ যোগাই দিয়ে যাব বিড়ম্ব না বিড়ম্বরে আরম্ভ হয়ে নির্মাণ কাম সরিব কাহি পাখে উত্তর না ঘরো কনস্ট্রকশন কোম্পানি কামনে আর্ এমসি পক্ষে কুহযাই পর্ক্রমে প্রায় সমস্ত বস্তি উচ্ছেদ করা সে আবাস যোজনার স্বল্প মূল্যের ঘর যোগাই দিয়ে য নম্বর ইলেভেন পর্যটন মন্ত্রী দরা দুই কোটি তে লক্ষ টাকার প্রকল্প ପାହାଡ଼ ପର୍ବତ ଘେରା ସବୁଜ ବନାନୀର ଗନ୍ତାଘର ହେଉଛି ଗଜପତି ଜିଲ୍ଲା ଏଠି ଭରି ରହିଛି ପ୍ରାକୃତିକ ସୌନ୍ଦର୍ଯ୍ୟ ଶୀତଦିନ ଆଗମନରେ ହଜାର ହଜାର ସଂଖ୍ୟାରେ ପର୍ଯ୍ୟଟକ ପିକନିକ୍ ଓ ମଜା କରିବା ପାଇଁ ଚାଲିଆସନ୍ତି ଗଜପତି ଜିଲ୍ଲାର ବିଭିନ୍ନ ପର୍ଯ୍ୟଟନସ୍ଥଳୀକୁ ସେଥିମଧ୍ୟରୁ ମୋହନା ବ୍ଲକର ଜିରାଙ୍ଗ୍ ନିକଟସ୍ଥ ବୁଦ୍ଧ ମନ୍ଦିର ପଦ୍ମସମ୍ଭବ ସାଗର ଓ ଖସଡ଼ା ଅନ୍ୟତମ ଏହି ସ୍ଥାନଗୁଡ଼ିକରେ ନିର୍ମାଣ ହୋଇଥିବା ବିଭିନ୍ନ ପ୍ରକଳ୍ପକୁ ଓଡ଼ିଶାର ପର୍ଯ୍ୟଟନ ଓଡ଼ିଆ ଭାଷା ସାହିତ୍ୟ ଓ ସଂସ୍କୃତି ବିଭାଗ ମନ୍ତ୍ରୀ ଜ୍ୟୋତିପ୍ରକାଶ ପାଣିଗ୍ରାହୀ ଦିନିକିଆ ମୋହନା ବ୍ଲକ ଗସ୍ତରେ ଆସି ଉଦ୍ଘାଟନ କରିଛନ୍ତି नंबर टुवेल राज्य तिन्श एकावन कोविड संक्रमित चिन्ह पाच मृत રાજ્ય રે નીનિશો એકાવન કો સંક્રમિત ચિહ્ન હોય અનુગળરૂ એકચાળીસ બાલેશ્વરુ સતર બરગડરૂ આઠ ભદ્રકરૂ પાંચ બલાંગીરૂ દસ બૌદ્ધરૂ દુઈ કટકરૂ સતગડુરૂ દુઈાન ગંજામુ દુ જગતસંહપુરૂ આઠ જારૂ ઝારસુગડુ એ થીનિ કેન્દ્રાપડુ નુર આઠ ખોર્ધુ બાઉન કોરાપુટરૂ જણે માલકાનગીરી દુઈ મયૂરભુ સતર નવરંગપુર છયગુરૂ જણે નૂપડારુ એકવીસ પુરી સંબલપુર છવ્વીસ સોનપુર જણેન્દરગડુ સડચાળી જણ ચિહ્ન હોય એણે મહમરી પુણી પાંચ જણાવ્યું ମୃତ୍ୟୁ ଘଟିଛି ନମ୍ବର ଥାର୍ଟିନ୍ ରାଜ୍ୟର କୋଭିଡ୍ ଯୋଦ୍ଧାଙ୍କୁ ମାଗଣାରେ ଟିକା ମିଳିବ କହିଲେ ସ୍ୱାସ୍ଥ୍ୟମନ୍ତ୍ରୀ ରାଜ୍ୟର କୋଭିଡ୍ ଯୋଦ୍ଧାଙ୍କୁ ମାଗଣାରେ ଟିକା ମିଳିବ ବୋଲି ସ୍ୱାସ୍ଥ୍ୟମନ୍ତ୍ରୀ ନବ ଦାସ ସୂଚନା ଦେଇଛନ୍ତି କେନ୍ଦ୍ର ସରକାରଙ୍କ ମାର୍ଗଦର୍ଶିକା ଅନୁଯାୟୀ ମାଗଣା ଟିକା ମିଳିବା ନେଇ ସେ ଘୋଷଣା କରିଛନ୍ତି ସ୍ୱାସ୍ଥ୍ୟମନ୍ତ୍ରୀ ନବ ଦାସ କହିଛନ୍ତି ଯେ ଓଡ଼ିଶାରେ ପ୍ରଥମେ ତିନିଟି ଶ୍ରେଣୀଭୁକ୍ତ କୋଭିଡ୍ ଯୋଦ୍ଧାଙ୍କୁ ମାଗଣା ଟିକା ମିଳିବ ଏଥିରେ ପ୍ରଥମେ ଡାକ୍ତର ସ୍ୱାସ୍ଥ୍ୟକର୍ମୀ ଆଦିଙ୍କୁ ମାଗଣା ଟିକା ଦିଆଯିବ ଏହାପରେ ପୌର ସ୍ୱାସ୍ଥ୍ୟ ଓ ପାନୀୟ ଜଳ ଯୋଗାଣ କର୍ମଚାରୀମାନଙ୍କ ପାଇଁ ମାଗଣା ଟିକା ବ୍ୟବସ୍ଥା କରାଯିବ ବୋଲି मंत्री सूचना दुई श्रेणी लोकां बादे बयस्क व्यक्ती मग टीका द्यावी सूचनामंत्री आगामी जनुवारी मास भेटत टीकाकरण आरंभ होवली स्वास्थ्यमंत्री आशा प्रकाश करू खोल जनजाति संग्रहालय ডিম্বর অঠর তারিখ ঠার ভুবনেশ্বর সিআরপি ছকস্থিত রাজ্য জনজাতি সংগ্রহ সর্বসাধারণ খোলিব কোভিড নাইন্টি দৃষ্টিতে রক্ষি অনুসূচিত জাতীয় অনুসূচিত জনজা গবেষণা তাম প্রান এই সংগ্রহকে সর্বসাধারণ নিমন্তে বন্ধ রাখাই কোভিড নাইনটিন নিম পান সহিত জনজাটি সংগ্রহালয় ডিম্বর অঠর রু জনসাধারণ খোলি নিষ্পতি নিয়ে যাই অনুসূচিত জাতীয় অনুসূচিত গবেষণা নির্দেশক প্রফেসর বিহারী ওতা সূচনা নম্বর ফিফটি একৈছ তাৰিখে সাৰা ৰাজ্যৰ এছ পি অফিচ ঘেৰব কংগ্ৰেছ আসন্া একুশ তারিখে সারা রাজ্যের এসপি অফিস ঘেরিব কংগ্রেস নিখোঁজ শিশু মানুষ ঠাব করি পুলিশর বিফলতা বিরোধে দল পক্ষ এপরি পদক্ষেপ নিয়ে যাই দলর সভাপতি নিরঞ্জন পট্টনাক এ সম্পর্কের সূচনা দিয়েছেন প্রেস বৃতিতে দলপক্ষ কুহযাই যে বর্তমান দিনক প্রায় এগারো জন শিশু নিখোঁজ হচ্ছেন বর্ষক প্রায় চারি হাজার তিনশো পনেরো জন শিশুঙ্কর অপহরণ ঘটনা সম্প্রতি অভিভাবক পরারবর্গ ও সর্বোপরি সভ্য সমাজের গভীর চিন্তার কারণ হয়েছে এভি ঘটনা রোকবার সরকার বিফলতা ও তদন্ত ରେ ପୋଲିସର ନିଷ୍କ୍ରିୟତା ପ୍ରତିବାଦରେ ଚଳିତ ଡିସେମ୍ବର ମାସ ଏକୋଇଶ ତାରିଖ ସୋମବାର ଦିନ କଂଗ୍ରେସ ଦଳ ପକ୍ଷରୁ ରାଜ୍ୟର ସମସ୍ତ ଜିଲ୍ଲା ଆରକ୍ଷୀ ଅଧୀକ୍ଷକ ଅର୍ଥାତ୍ ଏସ୍ପିଙ୍କ କାର୍ଯ୍ୟାଳୟ ସମ୍ମୁଖରେ ଧାରଣା ଓ ପ୍ରତିବାଦସଭା ଅନୁଷ୍ଠିତ ହେବ নম্বর সিক্সটিন এপিএফ পেনশনধারী পেনশন রাশি বৃদ্ধি লাগে মুখ্যমন্ত্রী পত্র রাজ্যের ইপিএফ পেনসনধারী পেনশন রাশি বৃদ্ধি লাই মুখ্যমন্ত্রী নবীন পট্টনাক কেন্দ্র শ্রম ও নিোজন মন্ত্রী সন্তোষ গঙ্গওয়ার পত্র লিখি রাজ্যের প্রায় এক ললক্ষ বাষট্টি হাজার ইপিএফ পেনশনধারী অবসরপরে সীমিত অর্থ যোগ সে কঠিন পরিস্থিতির সামনা করছেন তেম সে আবেদন প্রত্যেক সমদনশীল হয়ে বিচার করা চিঠি উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী তাখানে যে এই মর্মের রাজ্যসভা সদস্য ভগৎসিং কোশিয়ারী অধ্যক্ষতার গঠিত হয়ে কমিটি দুই হাজার তেপিএফ পঞ্চানবে পেনশনধারী রাশি বৃদ্ধি লাগি সুপারিশ করে যা কি এপর্যন্ত্র সরকার বিচারাধীন রয়েছে নম্বর সেভেটি বিধানসভার তিনিটি কৃষিআইন দাস্তবীজু চেইদেলে কেজরি গত বাইশ দিন ধরে কৃষিআইন বিরোধে চাষী আন্দোলন চালিয়েছে চাষী মানে পছকু হটবে প্রস্তুত নরকার আলোচনা মাধ্যমে এই সমস্যার সমাধান চেষ্টা আইন প্রত্যাহার কালি দিল্লি এক স্বতন্ত্র অধিবেশন মুখ্যমন্ত্রী গৃহরে কেন্দ্র সরকার টার্গেট সে নামে কেন্দ্র সরকার জীবন নেবে এই অধিক জীবন যাইছি প্রতিদিন জনে জনে কৃষকঙ্ক জীবন হারুছন্তি প্রত্যেক চাষী আজি ভগৎ সিং হইছন্তি মু এই বিধানসভায় আজ তিনিটি ক্রুষায়নু চিরুছি এবং ব্রিটিশ মানুষ খারাপ নহেবা কেন্দ্রকে আবেদন করুছি নম্বর এইটিন গুরুবার সেনসেক হাসলকাল সর্বকালীন রেকর্ড গুরুবার সেনসেক সর্বকালীন রেকর্ড স্তর ছুইছি প্রথমথরপ্রেয়ে সে সতচাড়ি হাজার পয়েন্টর নিকটতর হয়েছে স্টক এসচেঞ্জ গুরুবার সকালে ছয়াশ হাজার সাতশো সতস্তর পয়েন্টে খোলার পরে রেকর্ড ছয়ালিশ হাজার আটশো পঁচিশ দশমিক সাতচারি স্তরের পৌঁছি अनरूप भरले न्यासनाल ऍक्सचेंज निफ्टर एकतीस पॉंट वृद्धी पाय ते हजार सातश ते तेर दशमिक पाच पाच पॉंटर बंद होती वर्तमान पर्यंत उभय सनसेक्स निफ्टी शीर्षस्तर हासल आरंभर सनसेक्स नस पॉंट वृद्धी पाहिले शेषर या तिनश न पॉंट ह्रास पाहिला नंबर भांगी भागीले कमलनाथ सरकार कहू कहू की देश মধ্যদেশেৰে কমলনাথৰ চৰকাৰ ভাঙিব পাছৰে বিজেপি ৰত ৰংগ্ৰেছ সৰ্বা অভিযোগ কৰি আছুৰা এবে কহু কহু সত্ৰ বিজেপি ৰষ্ঠ নেতা কৈলাশ বিজয়বৰ্গীয় প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী কমলনাথ চৰকাৰ ভাঙিছিল বুলি কৈলাশ মধ্যদেশৰ একচী সম্মীৰে কৰিছিল বিজেপি পক্ষ আয়োজিত এই কৃষক সন্মিলনীৰে বিজয়বৰ্গীয় চাছীমানক সম্বোধিত কৰিলে কমলনাথ চৰকাৰ ভাঙিবাৰে যদি গুৰুত্বপূৰ্ণ ভূমিকা নিৰ্বাহ কৰি থাকে তেমেণ্ট প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ধৰ্মেন্দ্ৰ প্ৰধান নুহে

অন্তর্জাতীয় বজারের সুনা দর বৃদ্ধি ফলে ভারতীয় বজারের এই মূল্যবান ধাতুর দর বড়ি চালিয়েছে কালি সুনা দর দশগ্রাম পিছা শহে চৌরানব্বই টঙ্া বৃদ্ধি পাই অনচাশ হাজার চারিশো পঞ্চাবন ট পৌঁছি সেইপর রূপা মধ্যে কিলোগ্রাম পিছা এগারশো চৌরাশি টঙ্কা বৃদ্ধি পাই ছঠি হাজার নশ অনরী টঙ্কাতে পৌঁছি অন্যপক্ষে ভারতীয় বোলিয়ান অ্যান্ড জুয়েলার্স আসোসিয়েসন দ্বারা প্রকাশিত তথ্য অনুসারে চব্বিশ ক্যারেট সুনা দর পচাশ হাজার টঙ্কা টপি যাইছে সেইপর বাইশ ক্যারেট সুনা দর অটচাশ হাজার তিনশ দশ টাকা রয়েছে नंबर ट्वेंटी ओान निर्वाचन प्रस्तुती तदारख निमंते पश्चिमबंगे निर्वाचन कमिशन टीम দুই রাজ্য বিধানসভা নির্বাচন প্রস্তুতি সমীক্ষা করা নিমন্তে ভারতের নির্বাচন কমিশনার এক টিম পশ্চিমবঙ্গে পৌঁছি ডেপুটি ইলেকশন কমিশনার সুদীপ জৈন নেতৃত্বে এই টিম বুধবার দিন কোলকাতার পৌঁছি আগামী দুই দিন মধ্যে সেখানে দক্ষিণ এবং উত্তরবঙ্গের কতগুড়িয়ে জেলার জেলা মাজিষ্ট্রেট পুলিশ সুপরিটেণ্ডে এবং পুলিশ কমিশনার সমেত কতক বরিষ্ঠ আইএস অধিকারী এবং আইপিএস অধিকারী ভেটবার সম্ভাবনা রয়েছে মহামারী সময়ের নির্বাচন করা প্রস্তুতি সংক্রান্ত রাজ্যের স্বাস্থ্য সচিব এবং গৃহ গৃহসচিব प्रस्तुती संक्रांत निर्वाचन कमिशन टीम को भेटवार संभावना अशी नंबर ट्वे टू কৃষক সংগঠন উপস্থিত ন নরিব শুনা স্থগিত রাখলে সুপ্রিমকোর্ট গুরুবার সুপ্রিমকোর্ট কৃষক আন্দোলন সম্পর্কিত মামলার শুনা করে কেন্দ্র সরকার বিবাদীয় কৃষি আইনর কার্যকারিতা বর্তমান লাগে স্থগিত রাখি বিচার করা এসহ বিচার সময় চাষী সংগঠন মানে উপস্থিত নামলার শুনা ঘুঞ্চাই সুপ্রিমকোর্ট কালি পুথে কৃষক এবং সরকারি পক্ষর প্রতিনিধি এক একপেক্ষ কমিটি গঠন করে চাষি আন্দোলন জনিত সৃষ্টি অচলাবস্থা দূর করা প্রস্তাব প্রধান বিচারপতি জষ্টিস

কপিল খান বিোধে কেস করে ঝটক্কা খাইলে যোগী সরকার ডাক্তার কপিল খানঙ্ বিোধে সুপ্রিমকোর্টে আবেদন করে যোগী সরকার বহু বড় ঝটকা লাগি ডাক্তার খান নগরিকতা সংশোধন আইনক বি উত্তেজনা সৃষ্টি করি ভি ভাষণ দিয়ে উত্তরপ্রদেশ সরকার অভিযোগ করে এপ না জাতীয় সুরক্ষা আইন লাগু করার সরকার যোজনা করে হাইকোর্ট প্রথমে সরকার এই আভিমুখ্য খারজ করে যোগী সরকার সুপ্রিমকোর্টে আবেদন করেপ্রিমকোর্টে ইউপি সরকার ডাক্তার কাফিল খান পৰাস্ত হৈছিল আলহবাদ হাইকোৰ্ট কপিল খানু জেল্ৰ মুক্তি দেথাৰ্থ বুলিপ্ৰিমকোৰ্টি নম্বর টোয়েন্টি ফোর্ ভদ্রক বিডিওঙ্ হৃদঘাতের পরলোক ভদ্রকের কার্যরত থাকি গোষ্ঠী উন্নয়ন অধিকারী দামোদর খুটিয়াঙ্কর হৃদঘাতের মৃত্যু হয়ে যাই দামোদর খুটিয়াঙ্ ছাতের যন্ত্রণা হবু তা ভদ্রক জেলা মুখ্য চিকিৎসাতে ভর্তি করা চিকিৎসাধীন অবস্থায় তাঁকর মৃত্যু হয়ে যাই সূচনাযোগ্য যে দামোদর খুটিয়া ভদ্রক ব্লকের দুই হাজার উনিশ মাস ডিসেম্বর ষোলো তারিখে গোষ্ঠী উন্নয়ন অধিকারীভাবে যোগদে এর ঠিক বর্ষ পরে দুই হাজার কুড়ি ডিসেম্বর ষোলরে তাঁর মৃত্যু হয়েছে সে স্থানীয় ব্লক কলোনি ক্ষেত্রে

চাৰিবৰ্শৰ ব্যৱধান পৰে কেন্দ্ৰ চৰকাৰ পুনি থাকে স্পেকট্ৰম নিলাম কৰে এথৰ কেৱল ফ'ৰ জি স্পেক্ট্ৰম নিলাম কালি প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী অধ্যক্ষতাৰে অনুষ্ঠিত কেবিনেট কমিটি বৈঠকৰে এই প্ৰস্তাৱ মঞ্জুৰ কৰাি স্পেক্ট্ৰম আৱণ্টন কৰিব ফলত টেলিকম কম্পানীগুড়িক দীৰ্ঘমি লক্ষ্য ৰখি নিজৰ যোজনা প্ৰস্তুত কৰি পাৰিব আচন মাৰ্চেৰে এই নিলাম হ'ব বুলি পূৰ্বানুমান কৰা স্পেকট্ৰম নিলাম কৰিবকেশ অম্বানী জিঅ' দীৰ্ঘদিন দাবী কৰেক্ৰমৰ মূল্যক এতিয়া অন্য়মুখিনি দি এয়ারটেল ও বড়াপন আইডিয়া আপত্তি উঠাই থইলে নাম্বার 26 বড়িলা মমতা চিন্তা হাতো ছাড়িলে দুই টিএমসি বিধায়ক ଆସନ୍ତା ବର୍ଷ ହେବାକୁ ଥିବା ପଶ୍ଚିମବଙ୍ଗ ବିଧାନସଭା ନିର୍ବାଚନ ପୂର୍ବରୁ କ୍ଷମତାସୀନ ତୃଣମୂଳ କଂଗ୍ରେସକୁ ଝଟକା ପରେ ଝଟକା ଲାଗିଛି ପ୍ରଥମେ ଶୁଭେନ୍ଦୁ ଅଧିକାରୀ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ମମତା ବାନାର୍ଜୀଙ୍କ ସହ ସମ୍ପର୍କ ଛିନ୍ନ କରିଥିବାବେଳେ ଏବେ ବିଧାୟକ ଜିତେନ୍ଦ୍ର ତିୱାରୀ ସମାନ ପଦକ୍ଷେପ ନେଇଛନ୍ତି ଜିତେନ୍ଦ୍ର କାଲି ଆସନସୋଲ ପୌରପାଳିକା ଅଧ୍ୟକ୍ଷ ପଦରୁ ଇସ୍ତଫା ଦେଇଛନ୍ତି ସେ ଖୁବ୍ଶୀଘ୍ର ବିଧାୟକ ଓ ଟିଏମ୍ସିରୁ ମଧ୍ୟ ଇସ୍ତଫା ଦେବେ ନିର୍ବାଚନ ପୂର୍ବରୁ ଦଳର ଦୁଇ ବରିଷ୍ଠ ସଦସ୍ୟଙ୍କ ଇସ୍ତଫା ଓ ବିଦ୍ରୋହ ଘୋଷଣା ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ମମତା ଓ ଟିଏମ୍ସିର ଚିନ୍ତା ବଢ଼େଇ ଦେଇଛି ନମ୍ବର ଟ୍ୱେଣ୍ଟି ସେଭେନ୍ ଈସରୋର ସଫଳତା ମହାକାଶକୁ ପ୍ରେରଣା କଲା ଉପଗ୍ରହ ସିଏମ୍ଏସ୍ ୱାନ୍ ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো পক্ষ গুরুবার দিন অত্যাধুনিক যোগাযোগ উপক্রহ সিএমএস কু মহাকাশক প্রেরণি ইসরোর পোলার সাটেলাইট লঞ্চ ভেহকাল পিএসএল সি ফিফটি মাধ্যমে এখন কক্ষপথে স্থাপন করা শ্রীহরিকোটা স্থিত সতীশ ধ্বন মহাকাশ কেন্দ্র দ্বিতীয় লঞ্চপ্যাড্রু কাল অপরাহ তিনটায় একচাশ মিনিট সময় পিএসএল মাধ্যমে সিএমএস ওয়ান রৎক্ষেপণ করা হচ্ছে পিএসএলভির বাউনতম মিশন নম্বর টোয়েন্টি এইট দেশের চব্বিশ ঘন্টা মধ্যে চব্বিশ হাজার দশ নূ সংক্রমণ দেশের চব্বিশ ঘণ্টা মধ্যে চব্বিশ হাজার দশ ভাইরস জনিত নূতন সংক্রমণ ও তিনশো পঞ্চাবন মৃত্যু রেকর্ড করা তথ্যক মিশে ভারতের সমুদায় কোভিড নাইটিন জনিত মৃত্যু সংখ্যা এক লক্ষ চৌরা হাজার চারশো একাবন সমুদায় আক্রান্ত সংখ্যা অনশত লক্ষ ছন হাজার পাঁচশো অঠাবন মধ্যে দেশের সক্রিয় আক্রান্ত সংখ্যা তিন লক্ষ বাইশ হাজার নম্বৰ টুৱেণ্টি নাইন আডিলেট টেষ্ট প্ৰথম দিন খেল শেষ সুদ্ধা ভাৰত ছইকেটে দুইশ তেতিছ আডিলেট অভাৰ চালি থকা ভাৰত অষ্ট্ৰেলিয়া প্ৰথম টেষ্টৰ প্ৰথম দিন খেল শেষ সুদ্ধা ভাৰত ছিকেট হৰই দুইশ তেতিছ ৰন সংগ্ৰহ কৰিছে কালি ভাৰতৰ অধিনাছি প্ৰথমে বেট কৰিব নিষ্পতি নাই তেবে ভাৰত আৰ পৃথিৱী শ্বৰক ৱিকেট হৰই বিপদৰে পিছিল সোলিব পূৰ্বৰ মিচেল ষ্টাৰ্ক দ্বাৰা বোল্ড হৈছিল অন্যতম ওপনর ময়ঙ্ক অগ্রওয়াল মাত্র সতের রন করে আউট হয়েছে তবে অধিনায়ক বিরাট কোহলি ও চেতেশ্বর পূজারা সতর্কতার সহ ব্যাটিং করে দলক বিপদমুক্ত করে বিরাট চৌতরি রন করে পূজারা তেয়াশ রন করে নম্বৰ থাৰ্টি ক্ৰিকেটকু অলবিদা কহিলে মহম্মদ আমি পাকিস্তান ক্ৰিকেট বোৰ্ড কেমি নিজ দেশৰ ক্ৰিকেটৰ মানুহ মানসিক নিৰ্যাতনা দে গুমৰ খুলিচত বোলৰ মহম্মদ আমি খালী সেইকি নুহে ব'ৰ্ড দেউতা নিৰ্যাতনা চাৰি সেই অন্তৰ্জাতীয় ক্ৰিকেট্ৰু অলবিদা অঠিছ বৰ্ষ আমি বৰ্তমান পাকিস্তান ক্ৰিকেট বোৰ্ডৰ মেনেজমেণ্ট চহ চলিব বেছ কষ্টকৰ তেণু এইঠু চলি যাবি শ্ৰেয়কৰ খুব শীঘ্ৰে নিজৰ অৱসৰ সম্পৰ্কে গোটেই বৃতি জাৰি কৰবে বুলি কৈছিল ভিডিঅ'টি সম্পূৰ্ণ দেখি থাৰ বহুত বহুত ধন্যবাদ